অর্চনাদির কাছে চলে যাব। অর্চনাদি, রাধামোহন বাবু কিছুক্ষণ আগেই বিভিন্ন প্রশ্ন তুলছিলেন সংবাদ মাধ্যমের উপর, যদি হাত মানে যদি হামলা হয়। রাধামোহন বাবু প্লিজ, না না, আপনাকে বলার সুযোগ দেবো আমি অর্চনাদির কাছে একটা বিষয় চাই। আচ্ছা অর্চনাদি, আপনাকে বলার আমি আপনাকে বলার সুযোগ দেবো, আপনাকে বলার সুযোগ আবারও দেবো আমি। অর্চনাদি একটা কথা বলুন তো, এ বাংলায় যতবার নির্বাচন হয় ততবার এই অভিযোগগুলো কেন উঠে আসে? এমনকি একটা উপনির্বাচন, মাত্র 4টা কেন্দ্রের উপনির্বাচন ছিল সেই দিন, সেই উপনির্বাচনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। দেখুন, উপনির্বাচনে শাসক দল আপার হ্যান্ড নেয়, তাদের পুলিশ, তাদের প্রশাসন, তাদের ইচ্ছায় ভোটটা হয়। কিন্তু পশ্চিমবঙ্গের যে দৃশ্য, সারা ভারতবর্ষের কোনো রাজ্যে এইরকম দৃশ্য দেখবেন না। আপনি কোথাও দেখেছেন যে একটা ভোট চলছে বাগদা কেন্দ্রে? আমি ছিলাম সেদিন, মানে 200 মিটার বাইরে বনগাতে দাঁড়িয়ে ভোট মনিটর করার জন্য আমার ডিউটি পড়েছিল। সেখানে আপনি দেখবেন যে প্রতিটি বুথে বুথে মমতা বালা ঠাকুর প্রার্থীর মা, যিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তিনি বুথে বুথে ঢুকে সব কিছু করছেন। কেন না, ইলেকশন কমিশন এসপিকে ডাকা হয়েছিল, এসপি বলেছেন, নিজের কানে শুনেছি যে উনি হলেন প্রার্থীর মা। কোন আইনে আছে প্রার্থীর মা সে বুথের ভেতরে ভেতরে ঘুরবে? সে ওখানকার ভোটার নয়, বাগদার ভোটার নয়। সে যদি ভোটার হতো তাহলেও ছিল যে বুথের কাছে যেতে পারে, 200 মিটার দূরে। আমাকে শেষ করতে দিন, প্রথম কথা। দ্বিতীয় কথা, তিনি ইনফ্লুয়েন্স করছেন কিভাবে ভোটারদের? আপনি দেখুন, জেতার জন্য কত মরিয়া, তারা দলবল বাহিনী নিয়ে, তারা যে পুলিশের এই যে যাচ্ছে না গাড়ির মধ্যে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন ডিউটি। আমায় বলুন, মমতা বালা ঠাকুর কোন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? সে রাজ্যসভার সাংসদ লিখতে পারেন, তিনি পশ্চিমবঙ্গ বাগদা কোনো জায়গায় স্পেসিফাই করেন না, পশ্চিমবঙ্গ লিখতে পারেন। তিনি অন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিউটি বলে বুথ কেন্দ্রে ভেতরে ঢুকে মেয়ের সাথে গিয়ে ভোটারকে ইনফ্লুয়েন্স করা বেআইনি নয়? ইলেকশন কমিশন কেন কিছু করেনি? দ্বিতীয় কথা, না আপনি অনিয়মগুলো দেখুন, প্রত্যেকটা জায়গায় জায়গায় পুলিশ অ্যাবসলিউটলি মরিয়া হয়ে গেছে। রাধামোহন বাবু একটাই অভিযোগ আমরা কমপ্লেইন করেছি কিন্তু রেজাল্ট কখনোই মানে বলবে না যে মানুষের মনে, তার কারণ আপনি এটা তো অস্বীকার করতে পারেন না যে আপনি জায়ান্ট থেকে শাজাহান কেউ মিথ্যে বলছে, টাকা চুরি কেউ মিথ্যে বলছে, বাংলার মানুষ বিরূপ, সব কিছু মিলেমিশে এত কিছুর পরেও ভোটে তৃণমূল এত ভালো রেজাল্ট করছে কেন? তার কারণ হলো পুলিশ আমার, প্রশাসন আমার, ইচ্ছা আমার, গতকাল আমি মণিপুরে গিয়েছিলাম। এক মিনিট অর্চনা, বঙ্গ বিজেপির কি ব্যর্থতা? এক মিনিট, বঙ্গ বিজেপির কি ব্যর্থতা? এত ইস্যু থাকার পরেও এই সরকারের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত অভিযোগ, এত ইস্যু থাকার পরেও আপনারা ভোটে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খাচ্ছেন, এটাও এটা এটা কি বঙ্গবিজেপির ব্যর্থতা? জনগণ, মানুষের ইচ্ছায় ভোট হয় এবং মানুষের ইচ্ছায় বিজেপি 2 কোটি 31 লক্ষ ভোট পেয়েছে, কোনো মানুষ দেয়নি। এবং যেভাবে বিজেপিকে মাথা হেডিংজুরি থেকে পায়া উদ্দি খোড়া করে রাখা হয়েছে, প্রত্যেকটা ফোর্সফুল ভায়োলেন্স মার্ডার, আপনারা এতজন কর্মী মারা, আপনি বলছেন এইগুলোই আপনাদের প্রতিবন্ধকতা, আপনাদের রাজনীতির প্রতিবন্ধকতা? এখন ওরা পেটে মারছে, সেন্টার ফোর্স কি করছে, সিবিআই কি করছে, ফোর্সফুল ভায়োলেন্স কি, সিবিআই ইনভেস্ট করছে, তাদের আমি আপনার কাছে জানতে চাই, আপনি দীর্ঘদিন এই বাংলার পলিটিক্সটাকে খুব কাছ থেকে দেখছেন, এই বাংলার পলিটিক্সটা কোন দিকে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎকে কে দেবে এই পলিটিক্স? পলিটিক্স মানেই রাজনীতি, মানেই খুন, রাজনীতি মানেই চুরি, রাজনীতি মানেই ভোটের দিন 200-250 লোক নিয়ে অশান্তি, ছাপ্পা। এই পলিটিক্স কি ভবিষ্যৎ দেবে? প্রশ্ন নাম্বার এক। প্রশ্ন নাম্বার দুই, রাজ্যের বিরোধী রাজনৈতিক দল হিসাবে বিজেপি কি ব্যর্থ না বিজেপি কি সফল? আর সন্তুর এই প্রশ্নগুলোর সাথে আমার একটা প্রশ্ন রয়েছে জন্তুবাবু, আপনি তো এত সন্তু যেমনটা বলছিলেন, আপনি বহু বছর ধরে খুব কাছ থেকে এই বাংলার রাজনীতিটা দেখেছেন। আচ্ছা সন্তুবাবু, জন্তুবাবু একটা একটা ছোট্ট একটা প্রশ্ন রয়েছে। আচ্ছা, এ রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন,
দেশের অন্যান্য রাজ্যে থেকে যেভাবে নির্বাচন হয় এ রাজ্যেও ঠিক সেরকম নির্বাচন হবে, এবং এ রাজ্যে নির্বাচনের দিন আমরা কোনো হামলার ছবি দেখাবো না, আমরা কোনো রকম কোনো গণ্ডগোলের ছবি দেখাবো না, সমস্ত জায়গায় একদম শান্তিপূর্ণ নির্বাচন হবে। এই ছবিটা কি এ রাজ্যের মানুষ কোনো দিন দেখতে পাবে না? দেখো আমি প্রথমেই বলি, দেখো দীর্ঘ চাকরি জীবনে একটা সময় আমি নির্বাচন কমিশনের 2009 ভোটের একদম খুব সেন্সিটিভ ভোট, সেই সময় মমতা ব্যানার্জি পলিটিক্যাল উত্থান হলো এ রাজ্যে বামেদের হারিয়ে লোকসভা নির্বাচনে অনেকগুলো সিট পেয়েছিল। সেই সময় নির্বাচন কমিশনের ভূমিকা, যে ভূমিকাটায় আমরা দেখেছিলাম কার্যত আমার আন্ডারে প্রায় 12,000 পুলিং অফিসারদের, তাদের যে বাড়ি রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের পাশের জেলাতে তাদেরকে ট্রান্সফার করা হয়েছিল। অর্থাৎ আমি বলছি দুটো পদ্ধতি। তোমার দ্বিতীয় প্রশ্নটাকে প্রথমে ধরে নিয়ে বলছি যে নির্বাচন কমিশন কোথায়। নির্বাচন কমিশন মকারি অব দ্য হায়েস্ট অর্ডারকে ফলো করেনি। নির্বাচন কমিশন নির্লজ্জতার সব সীমা পার করে গেছে। টিএন সেশন, এমএস লিন্ডোর এই নির্বাচন কমিশন পৃথিবীকে পথ দেখাতো। আজকে বাংলায় তারা কার্যত দাঁত নখহীন অপদার্থতার ভূমিকা নিয়েছে। ফার্স্ট কথা, লোকসভা নির্বাচনও তোমরা দেখেছো এই তো কিছু না। দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গে কি ভোট হবে না? পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এমন একটি অঙ্গরাজ্য যারা স্টেট উইদিন স্টেট বিশ্বাস করে, অন্তত লাস্ট 13 বছরে আমরা তাই দেখেছি। এখানে 19 নম্বর দেওয়া সংবিধানে যেখানে বিরোধীদের থাকার কথা, অস্তিত্বের কথা সম্মানের সাথে বলা হয়েছে, এটা মানে না। এখানে হ্যাঁ বলুন, আপনার বেলায় আমি কিচ্ছু বলিনি। সংবিধানের 14 নম্বর আর্টিকেল আইনের শাসন নেই, আমার কথা নয়, হাইকোর্টের অবজারভেশন। এখানে 21 নম্বর ধারা আর্টিকেল মানা হয় না, এত কিছু মানা হয় না কাদের প্রশ্রয়ে? এখানে প্রশ্রয়টা হচ্ছে শাসক দলের। এবং তুমি যদি কিছু বলো, এখানে খুব অদ্ভুত সন্তু, এ রাজ্যে শাসক দলের প্রত্যেকটা ইস্যু হচ্ছে পার্সোনাল। তুমি যদি কোনো অন্যায় ফেসে যাও ওটা তোমার পার্সোনাল। আচ্ছা, এবার আরেকটা লাস্ট কোশ্চেন, তাহলে বিজেপি কি? আমি বলছি তোমাকে, বিজেপি নামক বিরোধী দল যারা ডেমোক্রেসিতে বিরোধীরা হচ্ছে আয়না, এই আয়নাটা তারা ভেঙে ফেলেছে। কার্যত এখানে কোনো সংগঠন নেই, অর্চনা ম্যাডামদের মতো 2-4 জন নিষ্ঠাবান লোক আছে, তাছাড়া বিজেপির কেন্দ্রীয় হেডমাস্টার মশাইরা মেনে নিয়েছেন বিজেপি করতে গেলে হাইকোর্টকে শক্তিশালী করতে হবে আর কেন্দ্রীয় এজেন্সিকে অ্যাক্টিভ করে তারা সংগঠন বাড়াবে। আমি তোমাকে বলছি, বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব ছেঁড়া ছাতায় গা ঢাকতে চাইছে। এইভাবে সংগঠন হয় না, হয় না। এখানেই যদি মমতা ব্যানার্জি আজকে বিরোধী নেত্রী থাকতো, তার যদি 12টা এমপি থাকতো, 80টার উপরে এমএলএ থাকতো, পশ্চিমবঙ্গে আজকে এত বড় ল এন্ড অর্ডারের ফেইলিওর নেই। আপনি আপনি ইস্যুগুলো দেখুন না, বক টুই, সন্দেশ খালি, হাঁস খালি, কি হবে খালি, আমরা করে এতগুলো ইস্যু, লাভ কি? মানুষ চাইছে গণতান্ত্রিক পদ্ধতি না, মানুষ চাইছে মাস্টার মশাই দিল্লি থেকে না আসলে এখানে সংগঠন অ্যাক্টিভই হয় না। কি লাভ তোমার আমার বলে? মানুষ চাইছে পরিবর্তন, একেবারে ঝন্টু বিজেপি চাইছে না। হ্যাঁ, মানুষ ভোট দিচ্ছে, একদম একদম বলুন। দেখুন, একেবারেই খাঁটি কথা বলেছেন যে আমাদের দিল্লি কেন্দ্রিক এবং আমাদের একটা বড় রাজনৈতিক পার্টি, আমাদের কিছু সিস্টেম আছে, কারেক্ট। কিন্তু পশ্চিমবঙ্গে যে হিংসা, যে অত্যাচার, আজকে বুথের প্রতিটি কর্মী বিজেপিকে ভোট দিলে তার বাড়িতে যে অত্যাচার চলছে, পৃথিবীর কোথাও এই হিংসা আছে? একদম ডেমোক্রেটিক রাইট বলে কিছু নেই, তার বাড়ি, তার পেটের ভাতে মাতে সর্বত্র তাকে শেষ, তার জমি চাষ করতে দেওয়া হয় না, অটো চালাতে দেওয়া হয় না, তার দোকান বন্ধ করে দেওয়া হয়, বাড়ি থেকে বেরোলে মারধর করা হয়, তাকে হাসপাতালে কোমর ভেঙে, পা ভেঙে, হাত ভেঙে, মাথা ভেঙে মরতে হয়, শত শত লোক প্রতিটি বুথে, যে বুথে বিজেপি লিড দিয়েছে প্রতিটি বুথে। কি করবেন আপনি? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, তৃণমূল দলের মতো হিংস্র প্রতিহিংসা পরায়ণ দল আপনি পশ্চিমবঙ্গে রাস্তা পাবেন? আপনি দেখান। এবার আমি বলি আপনাকে, অর্চনাদি যেটা বলছে, প্রথম হচ্ছে সেন্ট্রাল ফোর্স আছে, ইলেকশন টাইমে সেন্ট্রাল ফোর্স থাকে, সেন্ট্রাল ফোর্স হয় ইলেকশন কমিশন আর সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে সেন্ট্রাল ফোর্স তাহলে ব্যর্থ। বাগদাতে হলো যে ঝামেলাটা, ওখানে বিজেপির প্রার্থী বললেন যখন, যেদিন উপনির্বাচন ছিল,
বললো যে সেন্ট্রাল ফোর্স থেকে আমরা স্যাটিসফাইড না, তাহলে সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল ফোর্স কেন ওনারা চিৎকার করে? সেকেন্ড হচ্ছে, সেকেন্ড হচ্ছে, সেকেন্ড হচ্ছে, না না আমি বলে দিচ্ছি, আমার প্রিয় সেকেন্ড হচ্ছে, এক মিনিট এক মিনিট, আমার প্রিয় এক মিনিট, প্লিজ প্লিজ টানাটানা কুল কুল, প্লিজ গলার জোরে কেউ পারবেন না আমাকে, প্লিজ। আমি প্রত্যেকটা দর্শককে পরিষ্কার করে দিয়ে দিতে চাই, আমার প্রিয় দর্শক আপনারা মন দিয়ে শুনুন, সেন্ট্রাল ফোর্স নিজের মতো তার গতিবিধি করতে পারে না, নিজের মতো কোনো জায়গায় যেতে পারে না, তাকে লিড করে জেলা সুপার অর্থাৎ এসপি, বাংলার পুলিশ, তিনি সেন্ট্রাল ফোর্স। এক মিনিট, সেন্ট্রাল ফোর্স কাউকে গ্রেপ্তার করতে পারে না, সেন্ট্রাল ফোর্স বুথের ভেতর যেতে পারে না, অর্থাৎ বুথে ছাপ্পা হচ্ছে, সেন্ট্রাল ফোর্স দেখতে পাচ্ছে, কিন্তু সেন্ট্রাল ফোর্সের কিছু করার নেই। এটা ভুল বলছেন, এটা ভুল, আপনি ভুল বলছেন, এবার আমি বলছি, আপনি ভুল বলছেন, না না না, আপনি ভুল বলছেন, সব জানে জনগণ, সব জানে বলে জনগণ আমাদেরকে ভোট দেয়। এক মিনিট, এবার আমাকে বলেন দিদি, আমার রানাঘাট দক্ষিণের উপনির্বাচনের আগের রাতে বিজেপি কর্মীর বাড়িতে রীতিমতো ভাঙচুর, এর দায়টা কে নেবে? আমি দুমাস থাকবো, যদি আমাকে পদ না দেওয়া হয় আমি কিন্তু দল ছেড়ে দেবো, আমার দলের দল আমার হচ্ছে এটা।